ডাক্তারি ভাষায় মুখের দুর্গন্ধভাবে বলা হয় হ্যালিটোসিস এমনকি এর একটি মানসিক উপসর্গ রয়েছে যাকে বলা হয় হেলিটোফোবিয়া হ্যালিটোসিস অনেক কারণেই হতে পারে অস্বাস্থ্যকর মুখ বা মাড়ির রোগ মাড়ি ফোলা ছাড়াও দন্তক্ষয় দাঁতের ফাঁকে খাবার জমে থাকা অপরিষ্কার দাঁতের কারণেও মারাত্মক দুর্গন্ধ হতে পারে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত ও বিহুদ্রান্তের সমস্যার কারণে তা হতে পারে এমনকি পেঁয়াজ রসুন ইত্যাদি খেলেও মুখে দুর্গন্ধ হয় আজেবাজি জিনিস চাওয়ানোর অভ্যাস ভিটামিনের অভাব ক্যান্সার মাদক ইত্যাদির কারণে মাড়িতে রক্তক্ষরণ হতে পারে হতে পারে হেলিটোসিস এছাড়া পানির শূন্যতা থেকেও মুখের দুর্গন্ধ হয় সকল সমস্যা দূর করার জন্য দিনে দুবার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে এটি দাঁতের উপর প্লাক ও পাথর জমা না হওয়া নিশ্চিত করে নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করুন দাঁতের ফাঁকে অনেক জীবাণু থাকে যা ফ্লসিং ছাড়া পরিষ্কার করা অসম্ভব দাঁত মাজার পাশাপাশি জিবাও পরিষ্কার করুন মুখে তৈরি দুর্গন্ধের অন্যতম আরেকটি কারণ হল জিভা পরিষ্কার না করা ছয় মাস পর পর অবশ্যই ডেন্টিস্টের সাথে দেখা করুন দাঁতের উপরে জমে থাকা পাথর সরাতেও স্কেলিং করানো যেতে পারে দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন প্রতি দুই থেকে তিন পর পর কম ক্যালোরি সমৃদ্ধ ছোট ছোট খাবার খান কাঁচা রসুন পেঁয়াজ অ্যালকোহল ইত্যাদি পরিহার করুন মাড়ি বা মুখে কোনো সমস্যা না থাকার কারণেও দুর্গন্ধ হলে অবশ্যই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন